আচ্ছা আমি উত্তর দিয়ে দিই যে এমবিবিএস পাস করা আসলে সম্ভব না এভ্যালুয়েশন থিওরির অ্যাপ্লিকেশনগুলো মানে না জানলে পাস করা সম্ভব না যদিও এমবিবিএস পাস করার পরে অনেকে দাবি করে মুখে দাবি করে আমি পড়ছি কিন্তু আমি বিশ্বাস করি না ভাই আমি তো মানে মুমিন তো আমি বিশ্বাস করি না পড়ছি ঠিকই আমি কাজও করি ঠিকই এটার কাজও করছি কিন্তু আমি বিশ্বাস করবো না মুখে বলবো যে এটা মিথ্যা এরকম আমি দেখেছি অনেক আমার সাথে তাই হয়েছে আসলে আমার এক ফ্রেন্ড এমবিবিএস ডাক্তার বাংলাদেশের

আরো কয়েকজনকে তাহলে দেখি কয়েকজন মনে হয় আবারও ফেকে দিয়ে যুক্ত হয়ে বিষয় আছে কয়েকজন করিম আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে করিম আপনি বলেন না বলছেন না মানে দুই সেকেন্ড সময় দিব এর মধ্যে যদি না বলেন তাহলে বিদায় মামুন আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে মামুন নিজেকে মিউট করে বলেন না বলছেন না তাহলে হ্যাঁ বলেন বলেন না ফারুক আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে ফারুক আপনাকে যুক্ত করেছে বলেন আনমিউট না করলে বের করে দিব আচ্ছা একরাম আপনাকে যুক্ত করেছে একরাম আপনি বলেন তাহলে না বলছেন না বের করে দিচ্ছি ইসমাইল আপনাকে যুক্ত করেছে ইসমাইল আপনি বলেন তাহলে ইসমাইল আপনাকে যুক্ত করা হয়েছে না কথা বলছেন না তাহলে বের করে দিচ্ছি দেখেন মানে আমার ব্যাক স্টেজটা ভর্তি করে রাখে এই পাবলিক আমার ব্যাক ভর্তি করে রাখে এখন আর ঢুকতে পারবে না এখন আবার নোটিফিকেশন অন করে দিয়েছি আমর ইবনে আল আস আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আচ্ছা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন ভাই আচ্ছা ভাই প্রশ্ন করার আগে আপনার ব্যাক স্টেজ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে ব্যাক দেখলাম বেশ কিছু আপনি যুক্ত করেছিলেন কিন্তু তারা কিছু বলল না বা করলো না তাহলে এরা কে বা তারা কেনই বা এখানে যুক্ত হয়েছে আপনার কি মনে হয় আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মমিন এবং কমিন গ্রুপ মানে হচ্ছে মমিন মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ধর্মান্ত মুসলিম আর কমিন গ্রুপ হচ্ছে গিয়ে যারা হচ্ছে কমিউনিস্ট মুসলিম কমিউনিস্ট ইয়া যারা যে গ্রুপটা সেই গ্রুপ দুই গ্রুপ নাকি এক হয়েছে আমি জানতে পেরেছি যে দুই গ্রুপ এক হয়েছে এবং তাদের এক নম্বর টার্গেট হচ্ছে আসিফ মহিউদ্দিনকে থামাইতে হবে আসিফ মহিউদ্দিনকে যেভাবেই হোক থামাইতে হবে যা পারো করো যত গালি গালার যত নোংরামি যত খাইস্টামি যত কিছু আছে করো কিন্তু যেভাবেই হোক আসিফ মহিউদ্দিনকে থামাইতে হবে এই বিষয়ে নাকি তারা একমত হয়েছে এবং তারা নাকি তাদের এই যে গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আমার আমাদের পক্ষের লোক আছে আমাদের মানে আমাকে ইনফরমেশন দেয় এরকম লোক আছে সেই ওই গ্রুপ মেসেঞ্জের কিছু স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে যে দেখেন তারা তারা একমত হয়েছে যে আসিফিনকে যেভাবে হোক সরাইতে হবে এরপর এরপর নাকি তারা আমাকে সরাইতে পারলে তারা এই যে অনলাইন অনলাইনে যে লাইভ প্ল্যাটফর্মগুলো ওনারা ভাগাভাগি করে নেবে হ্যাঁ তো এই বুদ্ধি করে ওনারা এখন দুই গ্রুপ মিলে এই কাজগুলো করতেছে এবং তারা নাকি কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ ট্যাপটপ কিনে বিভিন্ন ইয়া দিয়ে মানে বসে বসে নাকি আমার এখানে বসে থাকে হ্যাঁ আমি লাইভ করলে শুরু করলেই নাকি তারা তিন চারটা ল্যাপটপ দিয়ে নাকি একসাথে ঢুকে আমার এখানে বসে থাকে এই জিনিসটা আমি জানতে পেরেছি তারা নাকি রীতিমতো টাকা পয়সা পর্যন্ত খরচ করে এই কাজটা করতেছে তো এটা তো মানে মানে বুঝতেই পারতেছেন দেখতেছি নি তো কতদিন ধরে দেখতেছি নি তো আমাকে যে এসে ছুরি দেখায় ব্লেড দেখায় গালি গ্লাস করে এগুলো তো আপনারা দেখতেছি নি মানে এগুলো আপনারাই বোঝেন আপনারা তো বোঝেনই আপনারা যারা মানে চিন্তা ভাবনা করতে পারেন তারা তো বুঝবেনই যে এগুলা কারা করতেছে তো আমি যেটা জেনেছি সেটা হচ্ছে মমিন এবং কমিন দুই গ্রুপে এই কাজ করতেছে মিলেমিশে আচ্ছা তাহলে মুমিন আর কুমিন এরকম কাজ করতেছে তাদের এর আউটপুট কি মানে তাদের কি যে লক্ষ্য তার থেকে কি মানে তারা কোনো সফলতা পাওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে তারা মনে করতেছে তারা মনে করতেছে মানে আমি তাদের পথের কাটা হ্যাঁ মানে আমি সরে গেলে তাদের লাইভে অনেক লোক হবে এটা তারা ভাবতেছে কিন্তু ভাই তাদের কোয়ালিটি যদি না থাকে তাহলে তো তাদের লাইভে লোক হবে না এটা তো সম্ভব না হ্যাঁ যাদের কোয়ালিটি থাকলে মানে এমনিতেই তো আমরা তো নাস্তিক এমনিতেই আমাদের আমাদের সাথে কিন্তু মুমিনদের মানে তুলনা করলে কিন্তু হবে না বাংলাদেশে কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই হচ্ছে ধর্মান্ধ এরকম একটা দেশে যখন আমরা বসবাস করি নিরানব্বই পার্সেন্ট মানুষ অশিক্ষিত এরকম একটা দেশে বসবাস করি আমরা সেখানে মমিনদের আসলে অনেক হাজার হাজার ভিউ থাকার কথা তাই না লক্ষ লক্ষ ভিউ থাকার কথা এই যে এক একজন ওয়াচ করে তাদের তো লক্ষ লক্ষ ভিউ হয় এটা সত্য কিন্তু আমরা যে নাস্তিক যারা আছে যারা মুক্ত চিন্তার কথা বলি তাদের মধ্যে হিসাব করলে দেখা যায় যে আমাদের লাইফগুলি সবচেয়ে বেশি পপুলার হ্যাঁ আমার লাইভ বা মাতুবর ভাইয়ের লাইভ বা মনে করেন আমাদের অমিত ভাইয়ের লাইভ আমরা যারা আছি তাদের লাইফগুলি খুবই মোটামুটি পপুলার আরো কিছু লাইভ আছে নাস্তি কমিউনিটির আরো কিছু লাইভ আছে কিন্তু ওই লাইফগুলা আমার কাছে খুব একটা মানসম্পন্ন মনে হয় না হ্যাঁ আরো অনেক পপুলার লাইভ আছে

করেছি প্রথম আমার দেখা দেখি তখন এখন অনেকে করছে এখন তারা হয়তো মনে করছে যে আমার কারণে তাদের বিয়ে হচ্ছে না কিন্তু এই কথাটা না তা আমি যদি চলেও যাই আমি যদি নাও থাকি তাহলে তাদের বিয়ে হবে না কারণ হচ্ছে কি তারা তো কোয়ালিটি নেই আমি অনেককে দেখেছি কোয়ালিটি নেই একদম মানে লোয়ার কোয়ালিটি নিজেদেরকে তারা অনেকে নাস্তিক বলে দাবি করছে কিন্তু একেবারে লোয়ার কোয়ালিটি আবার মুমিনদের মধ্যে তো আবার কোয়ালিটিলেস লোকজনের তো অভাব নেই তারা তো এমনিতেই মানে একেবারে খুব লোয়ার কোয়ালিটির লোকজন না ঠিকই বলছেন আপনি কোয়ালিটি আসলে নেই সেখানে মানে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আরেকটা অভিজ্ঞতা লব্ধ তথ্য আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে মুমিনদের যে সমস্ত লাইফ গুলি হয় বর্তমানে আরকি অবস্থা গুলি সেখানে আমি দেখছি তাদের নিজস্ব কয়েকজন লোক ছাড়া সেখানে তো ভিউআর না এবং কি মানে কি বলবো আর এখানে আপনি যেখানে মানে লাইভ করতেছেন বা আপনাদের এই সমমনাদের যে লাইভ গুলি সেখানে কিন্তু ভিউয়ার্স কিন্তু বেশ মানে যথেষ্ট আর আপনার তাই তো যথেষ্ট এটা আগে থেকেই কিন্তু আমার কথা হচ্ছে এই নব্বই একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সেখানে সেই দেশ থেকে মানে সেই দেশে অবস্থান করেই মুমিনরা লাইভ করতেছে তাহলে সেখানে মুমিনরা যুক্ত না হয়ে এই নাস্তিকদের প্ল্যাটফর্মে নাস্তিকদের লাইভে এত বেশি ভিউয়ার্স এবং এত বেশি যুক্ত হওয়ার জন্য অস্থির থাকে কেন এই বিষয়ে আপনার মতামত কি নাসিকদের লাইভে কারা যুক্ত হওয়ার জন্য আমি কথাটা শেষ কথাটা বুঝিনি আবার একটু বলবেন আচ্ছা আচ্ছা যে মুমিনদের লাইভে এই মুসলমানের দেশের যে লোকজন তারা সেখানে ইজিবিজি না করে বা সেখানে জ্যামনাবাজি আপনারা এখানে বা এই নাসিকদের প্ল্যাটফর্মে এত ভিউয়ার বা এত উৎসুক লোক কেন আসে ওখানে তো যাওয়ার কথা বেশি কারণ তারাও তো মুসলমান তারাও তো আস্তিক বা মুসলিমের মুসলিম ধর্মের

ওই আটজনও যদি দেখতো লাইফটা আটজনের বউ যদি দেখতো লাইভটা তাহলেও কিন্তু আটজন ভিউয়ার হইতো তাই না ভিউয়ার আছে দুইজন এটা কোনো কথা ভাই এটা একটা মারা না মানে একেবারে মানিক মানে একদম পেস্টিজ একদম পাংচার করে দিচ্ছে তো এই জিনিসগুলো আমি দেখি বা দেখি আমি যে শুধু আপনি না আমরাও দেখি এগুলো দেখে হাসিও পাই কিন্তু আমার কথা হচ্ছে তাদের উদ্দেশ্য কি তাদের লাভ হচ্ছে কি এগুলো করে সবাই নষ্ট হচ্ছে না তারা ভাবতেছে তারা খুব আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে আমাকে হারিয়ে দিচ্ছে আমাকে উড়িয়ে দিচ্ছে আমাকে নাস্তিকতার কবর রচনা করে দিচ্ছে এরকম অনেক অনেক মানে বিরাট বিরাট ডায়লগ তাদের এখানে গেলে শুনবেন আরে আজকে আসিফ মহুদ্দিন কেমন জবাব দিলাম আসিফ আসিফমহুদ্দিন পুরো একদম তপদা খায় একদম ততলানো শুরু করে দিল একদম পালায় গেল খাটের নিচে পালায় গেল এগুলো আমি রেগুলারি শুনি এখন এগুলো মানে তারা যদি বলে সুখ পায় দুইজন ভিউয়ার নিয়ে যদি সুখ পায় আসলে ভিউ আর নিয়েও আমি আসলে গর্ব করতে চাই না কারণ ভিউয়ার ভিউয়ার অনেক সময় দেখা যায় যে মনে মনে করেন আমার বাংলাদেশের কিছু ইয়ে আছে না আচ্ছা ফাত্রা লোক তারাও যদি আচ্ছা ফাত্রা মেয়ে অনেক মেয়ে আছে হ্যাঁ মেয়েদের দেখলে আবার মানে লোকজন হুরমুরায় পরে সেখানে ঠিক আছে হুরমুর করে সেখানে গিয়ে দেখতে যায় যে এখানে কি হইতেছে তো এরকমও আছে যে যারা যাদের কোয়ালিটি নাই কিন্তু অনেক ভিভার আছে কিন্তু আমি মনে করি যে আমাদের দেখেন কত বছর ধরে আমি লাইভ করি প্রতিদিন আমার পেজে রিপোর্ট পড়ে প্রতিদিন শত শত রিপোর্ট পরে তারপরে আমাদের আমাদের রিচ কমিয়ে দেয় ফেসবুক আমাদের রিচ কমিয়ে দেয় আবার আমরা রিচটা গেইন করি আবার রিচ কমিয়ে দেয় আবার রিচটা গেইন করি

আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আপনারা যদি মামলা আদৌ করতে চান আমি বুদ্ধি শিক্ষা দিচ্ছি আন্তর্জাতিক আদালতে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে মামলা করেন সেখানে একটা কিছু করতে পারবেন কিন্তু বাংলাদেশে তারা তো তারা তো তথ্য প্রবাহ চাইবে আসিফ ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই এই ব্যাপারে কিন্তু আমি আমাদের এই যারা মুক্ত প্ল্যাটফর্ম গুলি এগুলোর মধ্যে আমার হ্যার শখ এই জন্যই যে আপনাদের কত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এখানে টিকে থাকতে হবে অথচ মুমিনদের যে লাইভগুলি হয় বা তাদের যে কন্টেন্ট যেগুলো প্রচারিত হয় তারা কিন্তু তাদের আইডি হাইট করে না বা আইডি মানে ফেক আইডি না তাদের নিজস্ব আইডি থেকে এবং তাদের কোনো সমস্যাও নাই তাদের মানে কেউ যে তাদের রিপোর্ট করবে বা ই করবে বরং তাদেরকে মানুষ অ্যাপ্রিসিয়েটই করে যারা ধর্মান্ধ হ্যাঁ অথচ তারপরেও তাদের ভিউয়ার্স নাই তারপরেও তাদের ওখানে কোনো হচ্ছে না তারা এগিয়ে তো পারছে না এটা তো মানে খুবই হতাশাজনক তাদের জন্য তাই না হ্যাঁ এবং তারা কিন্তু এটাও মানে মাঝে মাঝে পোস্ট দেয় যে অমুকের নামে রিপোর্ট কর

আমি আর একটা ছোট্ট একটা সংযুক্ত করে তারপরে আমার মূল প্রশ্নে চলে যাবো সেটা হচ্ছে কিছুদিন আগে মুক্তির রেজওয়ান রফিকি বলে একজন দেখলাম তার বিভিন্ন ভিডিও কন্টেন্টে মানে আপনার ছবি ইউজ করে প্রথমেই মানে ক্রস চিহ্ন দিয়ে আপনার ছবি ইউজ করছে যে মানে আপনাকে না বলতে হবে বা আপনার কোনো মতামত বা আপনার কোনো কথাকে সে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে এরকম কোনো ভিডিও বানিয়ে সে প্রচার করতেছে অথচ তাকে যদি বলা হয় যে আপনি আসিমিনের সাথে আপনি লাইভে যুক্ত হয়ে সেখানে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিন তাহলে তো আপনার সব মানে এত শক্তিশালী হলেন সে হেরে গেল আমরাও সবাই ভালোই দেখতে পারলাম কিন্তু সে তখন আর কোনো কিছু বলে না বা ওই বিষয়ে আগ্রহ হয় না কারণ কারণ তো ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ কি আমার ছবিটা ব্যবহার করলে তো হিট হবে

সরাসরি দাও তুমি মানে আমার একটা ভিডিও একটুখানি চালায় তারপরে তুমি তিন ঘন্টা গ্যাপ বরবর করবা এটা না করে সরাসরি আমার সাথে আসো আমি তো এই প্রস্তাব দিয়ে রেখেছি কিন্তু এটা আসে না কি করবো আমি বলেন হ্যাঁ না কি আর করবেন এটা যদি করবেন না আসে আচ্ছা যাই হোক আসি ভাই আমি